আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের জন্য ছোট্ট একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টা অনেক সহজ কিন্তু অনেক প্রয়োজনীয়, এবং যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তাদের এটা অনেক অনেকবার প্রয়োজন হয় একটা ডকুমেন্টে কাজ করার সময়। তা আমরা কথা না বাড়িয়ে আমরা আসলে আমাদের মূল কাজে চলে যাই। আমরা আজকে যে কাজটা শিখব সেটা মাইক্রোসফট ওয়ার্ডের কপি এবং পেস্ট। যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা রাখে তারা হয়তো ইতিমধ্যেই হেসে ফেলেছ, কারণ কপি এবং পেস্টের মধ্যে শেখার আসলে কিছু নাই। তো এই টিউটোরিয়াল বানানোর কোনো যুক্তিকতাই হয়তো এখন পর্যন্ত কারো কাছে নাও আসতে পারে, কিন্তু আমার বিশ্বাস যদি ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি তাহলে হয়তো আমাদের অনেকের ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োজন বোধ মনে হবে, বা হয়তো চিন্তা করবে তখন যে না আসলে এটা আমাদের জন্য প্রয়োজন ছিল। তো আমরা আসলে কথা না বাড়িয়ে আমরা আমাদের কার্যক্রমে চলে যাই। কপি এবং পেস্ট, মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বারের এডিটের দুইটা অপশন মিলে কপি এবং পেস্ট এই দুটোর সমন্বয়ে আমরা আমাদের কিছু কার্য সমাধান করি। যেমন আমার যদি এই লেখাটুকু বারবার প্রয়োজন হয় তাহলে এটা আমরা একবারই লিখব, পরবর্তীতে আর লিখব না। আমরা মনে করি হয়তো আমাদের এই লাইনের পরে এখানে এই প্রথমে রাইট দ্য মিনিং অফ ফ্লোয়িং ওয়ার্ডস এর এই লেখাটা এখানে আবার প্রয়োজন, তাহলে আমরা এখানে কার্সর রেখে কন্ট্রোল ধরে ভি চেপে পেস্ট করে দিলেই এই লেখাটা কিন্তু আবার চলে আসলো। এই এক নম্বরের যে এই লেখাটুকুই কিন্তু আবার এখানে চলে আসলো। এভাবে আমরা কপি এবং পেস্টের কাজ করি। কিন্তু আমাদের যদি এমন হয় একটা অংশ কপি আমাদের করাই আছে, মনে করি আমাদের এক নম্বরের এই অংশটুকু তো আমাদের কপি করাই আছে, আমরা এখানে পেস্ট করেছি, আমরা যদি আরও কোথাও গিয়ে পেস্ট করতে চাই, বন্ধুরা খেয়াল করি এখানে কিন্তু এক নম্বরটা আবার চলে আসছে, অর্থাৎ এটা আমাদের কাছে কপি করা আছে। আমরা যতবারই পেস্ট করি না কেন ততবারই এই জিনিসটা চলে আসবে। তো এই মুহূর্তে যদি আমাদের এই অংশটুকুর প্রয়োজন হয়, এই অংশটুকু আমার আবার প্রয়োজন হবে, আমার এখানে আছে, এখানে তো থাকবেই, হয়তো এই এক লেখার পরে আমার এই দাবায় এর অংশটুকু আমার আবার প্রয়োজন হবে, তো এইটা যদি আমরা এখন কপি করতে চাই তাহলে কি হবে? পূর্বের এই এক একের যে অংশটুকু ছিল এই অংশটুকু কিন্তু আর কপি থাকবে না, কিন্তু আমরা এটা আমাদের আরও অনেক প্রয়োজন হবে পরবর্তীতে, সেই জন্য আমরা এটা আমাদের কপিতে রাখবই, কিন্তু এটা কপি না করেই আমরা এখানে আবার ট্রান্সফার করব। এটাই আসলে আজকের বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয় আজকের টিউটোরিয়ালে। আমরা যখন কপি করে এই অংশগুলো নিয়ে আসছি এরপর আমরা এই অংশটুকু কপি না করেই আবার এখানে ট্রান্সফার করবো কীভাবে? আচ্ছা, যেখানে যে অংশটুকু আমরা ট্রান্সফার করব কপি না করে সেই অংশটুকু প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ডের কন্ট্রোল কী চেপে সিলেক্টকৃত অংশের উপরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা সিলেক্টকৃত অংশটা যেখানে মুভ করব সেখানে নিয়ে ছেড়ে দিব। তাহলে কি দেখতে পেলাম? দ্য ওয়াই ড্যাশ টু হিজ মাদার ব্রাগার দ্য টর্ক, এটা যেমন এখানে চলে আসছে আবার এটা কিন্তু এখানেও আছে। আবার আমরা খেয়াল করি আমাদের যে এক নম্বরটা কপি করেছিল সেটাও কিন্তু কপি দিয়ে আছে, কন্ট্রোল ধরে ভি চেপে দিই কপি কিন্তু ঠিকই আছে। কি বুঝলাম আমরা? কপি না করে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। এভাবে যে কোনো লেখায় আমরা যদি মনে করি পুরো ইউনিটটাকেই ট্রান্সফার করব, ফাইন, ট্রান্সফার করা যাবে। আমরা যে অংশটুকু ট্রান্সফার করব কপি না করে সেই অংশটুকু প্রথমে আগে সিলেক্ট করে নেব, এরপর কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা যেখানে এটাকে ট্রান্সফার করব সেখানে মুভ করে নিয়ে ছেড়ে দেব। আমাদের কিন্তু চারের এই পুরো অংশটু একেবারে চার নম্বর থেকে শুরু করে এর
ইর ফর্ম পর্যন্ত কিন্তু এখানে অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে। এটা ছিল আজকের আলোচনার মূল বিষয়। তো আমরা আমাদের এটা যারা মাইক্রোসফট ওয়ার্ডে প্রফেশনালি কাজ করি তাদের এই বিষয়টা অনেকবার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। হয়তো একটা বড় অংশ আমরা কপি করে হাতে রেখে দিয়েছি, এই কপিকৃত অংশটা পরে অনেক জায়গায় হয়তো লাগবে, কিন্তু এর মধ্যে আবার আরও কিছু অংশ আমাদের কপি করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যদি পরের অংশটুকু কপি করতে চাই তাহলে পূর্বের অংশটা মুছে যায়, এটা একটু ঝামেলার বিষয় হয় বা অনেক কষ্টদায়ক হয় অনেক সময়। যারা বড় ডকুমেন্টে কাজ করি তাদের ক্ষেত্রে এটা একটু অসুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমরা যে অংশটুকু কপি করেছিলাম সেটা তো কপিতে থেকেই গেল, এবং পরবর্তীতে যে অংশটুকু আমাদের আবার অন্য জায়গায় ট্রান্সফার করার প্রয়োজন হবে সেই অংশটুকু আমরা এইভাবে ট্রান্সফার করে নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় না তোমাদের সামান্য পরিমাণ হলে উপকারে আসছে, তাহলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের যে টিউটোরিয়ালগুলো নেক্সটে আসছে এটা কিন্তু সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।